সব কাজেই আমাদের সফলতা আনতে হবে। সবজি চাষ করে আমি সত্যি সফলতা পাচ্ছি। আমার তো এখন কেবলই মনে হচ্ছে শুধু সবজিই করি। সবজি করলে বাড়ির সকলকেই ভাগ করে দেয়া যায় আমার আনন্দটা, আর সেই আনন্দের ভাগিদার আমি আজকে তোমাদেরকেও করব। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো, কি করছো? নিশ্চয়ই সবাই খুব ভালোই আছো, আমিও খুব ভালো আছি। একদম এটা চারতলাতে শিম গাছটা রাখা আছে। শিম গাছটা বেশ বড়ও হয়ে গেছে আর একদম থোকা থোকা ফুলেছে। তো আজকে আমি শিম তুলবো, এর সাথে আরও কত কী তুলছি সেগুলো তোমরা একটু একটু করে দেখতে থাকো। এইটা দেখানোর একটাই অর্থ, আমি যে সহজ সরলভাবে পাঁক জল তৈরি করি আর সবজি গাছে দিই, কত সহজেই আমরা বাগানে, বলতে গেলে তো বিনা খরচাতেই এগুলো তৈরি হয় একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে। হ্যাঁ বলেছি, সর্ষের খোল একটু লাগে। তো তোমরা দেখতে থাকো, আমার মনে হয় তোমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগবে। গাছেতে রোদ আমাদের লাগতেই হবে, কিন্তু শিমেতে একটু অল্প রোদ লাগলেও অসুবিধে হয় না। একটু বড় জায়গা দিতে হয় আর একটু মাচা তৈরি করে দিতে হয়। মাচা তৈরি করে দিলেই কিন্তু শিম বেশ ভালোভাবে ছড়িয়ে বড় হতে পারে। তো কতটা উঁচুতে উঠে গেছে, যার দরুন ওখানে একটা বাউন্ডারি ওয়াল মতো করা আছে, ওই ওয়ালটার ওপরে উঠে তারপরে ওটা পাড়তে হলো, আমার পক্ষে সম্ভব নয়। এটা হচ্ছে আমার পুরনো শিম গাছটা, এটাও বেশ ভালো ফলন দিচ্ছে। কি জানি পুরনো গাছ বলেই কি না বেশ পরিপুষ্ট হচ্ছে শিমগুলো। শিমেতে একটু পোকা লাগে, মাঝে মাঝে একটু ওষুধ স্প্রে করলেই হয়। আমি একটু কাকা দিই, কখনো আবার দিই টাফগর, ওই লিটারে 5 ফোঁটা দিলেই হয়ে যায়। তোমরা যারা শিম গাছ থেকে শিম পাচ্ছ না, শিমের ফলন হচ্ছে না, ফুল ঝরে যাচ্ছে, পোকা লাগছে, যদি কারোর ভিডিওর প্রয়োজন হয় আমাকে বলো, আমি তোমাদের বিশদভাবে ভিডিও দেব। আর পালংটা তো ভীষণ ভালো ঘন হয়ে উঠছে, এবার পালংটা আমরা কেটে নিচ্ছি। পালং কাটার পর তারপর আবার নিচে যাব, গিয়ে আরও সবজি আছে দেখাবো। না, এখানেও অবশ্য আরও একটা শাক কাটবো। তোমরা এখন প্রত্যেকেই জানো যে পালং গাছের পাতা কাটতে হয়, গোড়াটা কাটতে নেই তারপর ভালো হবে। কিন্তু আমি আর একটা ছোট্ট টিপস তোমাদেরকে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা একটু মাটির সাথে অল্প একটু খোল গুঁড়ো মিশিয়ে দুদিন মতো রেখে তারপর এইরকম কাটার পর যদি দিয়ে দাও, এর নেক্সট টাইম যে ফলনটা হবে না সেটা আরও ভালো হবে। মানে যতবার কাটবে ততবার একবার করে ওই অল্প করে যার যতখানি জায়গায় হয়েছে একটু মাটির সাথে মিশিয়ে খোল দিয়ে দেবে, দেখবে দারুণ ভালো হবে পালংটা। আমি বেড প্রস্তুত দেখিয়েছিলাম মনে আছে নিশ্চয় তোমাদের, এই দেখো সেই বেডেতেই আবার কিন্তু আমি ফুলকপি লাগিয়ে দিয়েছি। কেবলমাত্র একটু সময় নিয়ে যদি আমরা কাজগুলো করি তাহলে কিন্তু আমাদের কাজগুলো সবসময় ভালোই হয়। আর ওই ফাঁকা জায়গাটাই টক পালংয়ের বীজ বুনে দিয়েছি। আমি তো ভাবছি এবার শুধু সবজিই করতে থাকবো, কেননা ভালোই তো দেখছি সবজি হচ্ছে, বাড়ির চাহিদা মিটবে, বাড়ির মানুষরাও খুব আনন্দ পাবে, আর গাছও আমাদের কিছু রিটার্ন দিচ্ছে। এই কুমড়ো গাছটা একটা মজা হয়েছে, গাছটা কাটতে এসে দেখছি না পাশে ওই যে একটা কুমড়ো হয়ে আছে, তো খুব ধীরে সুস্থে কাটা হলো, আর একটা বড় কুমড়ো আছে সেটাও দেখাবো। তো আমার জীবনে কোনো দিনও কুমড়ো হয়নি, এই ফার্স্ট টাইম আমার কুমড়ো হলো। তো গাছটা অল্প করে একটু সাইড দিয়ে কাটা হচ্ছে যেগুলোতে আর কি কুমড়ো নেই। কেন আমার এখন সবজি হচ্ছে, আমি তো তোমাদেরকে বারবার একই পরিচর্যা বলি, সেই পরিচর্যার কথা আবারও হয়তো কোনো ভিডিওতে বলবো, কিন্তু আজকে আমি তোমাদেরকে এটাই দেখাচ্ছি যে আমার সবজি কেমন হচ্ছে। লাউ কুমড়ো পালং ছাড়াও দু একটা জিনিস কিন্তু আমাদের ছাদ বাগানে অবশ্যই রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আমি যেমন রেখেছি লেমন গ্রাস, আমার লেমন গ্রাস অনেকগুলো জায়গায় তৈরি করা, প্রতিদিন সকালবেলা লেমন গ্রাস দিয়ে আমরা চা খাই। তারপর এটা কি? এটা লেটুস, লেটুসের কিন্তু অনেক গুণ। আবার চলে এলাম সেই পুরনো জায়গায়, দুদিন আগেই ভিডিও দিয়েছি তোমরা দেখেছ, একদম সব সময় কিন্তু ফুল আসছে, ফল রয়েছে। এবার এখান থেকে বেগুন কাটবো, ছোট বড় মিলিয়ে অনেক বেগুন আছে, কিন্তু বড় বড় তারই মধ্যে যেগুলো বড় বেগুন সেগুলো কাটবো। এটা হচ্ছে ছোট জাত, খুব একটা বড় হবে না, এরকম লম্বা লম্বা ছোট ছোটই হবে, অধিক হবে কিন্তু, হওয়া উচিত হিসাব বলছে। এক একটা গাছের যেমন জাত সেই জাত অনুযায়ী তো ফলন হবে। তো এখানে অনেক ফলন হবার কথা, যদি সঠিক পরিচর্যাটা করা যায়। সব বেগুন গাছেই ফলন হয়
কিন্তু আমরা তো সঠিক পরিচর্যা সবসময় করতে পারি না, তো যদি আমরা করতে পারি তাহলে প্রতিদিনই এরকম চার ছটা করে বেগুন তুলতে পারবো। দেখো 45 দিনের মধ্যে লঙ্কা আমি এনে দিয়েছি, ভিডিও দিয়েছি, কিন্তু এখন এবার পরিপুষ্ট হয়ে গেছে, লঙ্কা তোলার জায়গায় এসে গেছে, অনেক বড় বড় লঙ্কা হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে লঙ্কাগুলো পাকা অবস্থায় রেখে তারপর তোমাদেরকে দেখাবো, কিন্তু লঙ্কাগুলো বেশ বড় হয়েছে। তো লঙ্কাগুলো এখন দেখা যাক তুলি কতগুলো হয়। আবারও তোমাদের একটা কথা মনে করিয়ে দিই, আমি বলেছিলাম ছোট চারা যদি না সঠিক যত্ন হয় তাহলেই পোকা লাগবে। পোকা লাগবে কিন্তু কোনো সময় দিলে চলবে না লঙ্কা গাছে। তো আমারও লঙ্কা গাছে পোকা কিন্তু এখনও অবধি হয়নি, জানি না এরপরটা কী হবে, তবে আশা করছি সঠিক পরিচর্যা করলে ফলন তো হবেই আর পোকা লাগতে দেব না। এটা কি, এটা টমেটো গাছ, এই কয়েকটা দিনের মধ্যেই কিন্তু টমেটো বেশ বড় হতে চলেছে আর ফুল তো আসবেই, এটাই খুব স্বাভাবিক। কত বেশি ফল ধরবে তার জাত অনুযায়ী হবে, মানে চেরি টমেটো হলে একসাথে অনেকগুলো ধরে, তবে এখনও অবধি বুঝতে পারছি না এগুলো কী জাতের, ফলনের উপর বোঝা যাবে। তো টমেটো মোটামুটি আসছে, এবার আমরা লেবু কাটব। এটা 12 মাসি থাই ভ্যারাইটির পাতি লেবু, কিন্তু গন্ধটা শুঁকে মনে হলো কাগজি লেবু, কিন্তু সাইজগুলো এখন অবধি বড় হচ্ছে না, কারণ একটাই, প্রচুর লেবু সারা বছরভর হয় আর ফুলে ফলে ভরে থাকে এই গাছটা। তো যার দরুন আমি আর বড় করার দিকে নজর কোনো দিনই দিই না, যেমন হচ্ছে হচ্ছে, যা হচ্ছে হচ্ছে হচ্ছে, এটাই আমার কাছে প্রাপ্তি আর কিছুই নয়। ব্যাস এতক্ষণ ধরে কেটে দেখালাম এই মোট সম্পত্তির পরিমাণ, ছাদ বাগান থেকে আজ এতটাই পেলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ফিরে আসবো নতুন কোনো ভ্লগ নিয়ে। আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি, যারা সবজি করতে পারছো না আমাকে অবশ্যই বলো তোমাদের কোন গাছের কী সমস্যা হচ্ছে বলবে, আমি সেই বুঝে বুঝেই ভিডিও দেব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার মতো যদি তোমরা ছাদ বাগানকে সবজিতে ভরিয়ে রাখতে চাও তাহলে আমি কিন্তু আর অন্য কোনো গাছই করব না, শুধু সবজি গাছই করবো, তোমরাও আমার সাথে সবজিই করবে, তাহলে দেখবে ছাদ বাগান করার আনন্দও কিন্তু সব গাছের সাথে আরও বেড়ে যাবে। এবার এগুলো রন্ধন করার পালা না, নিশ্চয়ই একদিনে করব না, টাইম টু টাইম করা হবে, কেটে গুছিয়ে রাখা হবে। এবার ঝুমা রানী আমার নিচে নিয়ে চলে যাচ্ছে।